السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা জিন এবং ভূত এবং শয়তান এগুলো নিয়ে কথা বলবো। আসলে কি জিন আছে? জিনটা কি? ইসলামের ব্যাপারে কি বলে? এটার উপরে বিশ্বাস করা কি আমাদের প্রয়োজন আছে? জিন কি মানুষকে আসর করে? এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সো প্রথমে জিন কি? জিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টি। তিনি যেভাবে ফেরেশতাকে সৃষ্টি করেছেন আলো দিয়ে, মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, জিনকে সৃষ্টি করেছেন তিনি আগুন দিয়ে। জিনদের কিন্তু তাদের বিবেক, বুদ্ধি, অনুভূতি সবই আছে। তাদের মধ্যে ভালোও আছে, মন্দও আছে। তাদের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার জন্য আল্লাহ তাদেরকে সে বিবেক বুদ্ধিও দিয়েছেন। নাও জিন শব্দটা মানে হচ্ছে কোনো কিছু গোপন করা। আরবি যে শব্দটা এসেছে এটা মানে হচ্ছে গোপন করা। তারা আমাদের মানুষের দৃষ্টি থেকে গোপনে আছে বলে এই জন্যই তাদেরকে বলা হয় জিন। সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ এই জিনিসটা বলেছেন। সো জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আল্লাহ এটা বলেছেন সূরা আল হিজরের 27 নম্বর আয়াতে। আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগেই কিন্তু জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন ঠিক একই উদ্দেশ্যে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যে কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সো ঠিক মানুষের কাছে যেভাবে আল্লাহ রসুল পাঠিয়েছেন, ঠিকই জিনদের কাছেও এরকম আল্লাহ রসুলেরা এসেছেন আল্লাহর আয়াতসমূহ বর্ণনা করতে এবং পরকালের ব্যাপারে সতর্ক করতে। না বিচার দিনে ঠিক মানুষ যেভাবে মানুষদেরকে যেভাবে বিচার করা হবে ঠিক একইভাবে জিনদেরকে বিচার করা হবে। না জিনেরা কি মৃত্যুবরণ করে? ঠিক মানুষরা যেভাবে মারা যায়, যেভাবে তারা জন্মগ্রহণ করে বড় হয়ে মারা যায়, ঠিক জিনেরাও ওইভাবে জন্মগ্রহণ করে বড় হয়ে মারা যায়। তাদের ফ্যামিলি আছে, তাদের সংসার আছে, তাদের সোসাইটি এবং সমাজ আছে। তারা ইউজুয়ালি মানুষদের সাথে বসবাস করে না। তারা ইউজুয়ালি থাকে মানে যে সমস্ত জায়গা ময়লা আবর্জনা, ডেজার্টে যে সমস্ত পরিবেশ, নোংরা পরিবেশে ও সমস্ত জায়গায় ওরা থাকে। এই জন্য আমাদেরকে বাথরুমে নামাজ পড়তে মানা করা হয়েছে, আমরা কবরস্থানে নামাজ পড়তে মানা করা হয়েছে, কারণ আমরা জানি যে কি জিনেরা ওখানে থাকে। নাও শয়তান এবং জিন এ দুটোর মধ্যে তফাত কি? সব শয়তান কিন্তু জিন, কিন্তু সব জিন শয়তান না। তার মানে জিনদের মধ্যে মুসলমান জিনও আছে, অমুসলমান জিনও আছে। এর মধ্যে অমুসলমান জিন যারা মানে খুব খারাপ তাদেরকে বলা হয় শয়তান, বা ইংলিশে বলা হয় যে কি ডেভল। এদের মধ্যে ফেমাস কে হচ্ছে, বিখ্যাত সে হচ্ছে ইবলিস। ইবলিস মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আল্লাহর করুণা থেকে যাকে মানে দূর করে দেওয়া হয়েছে সে হচ্ছে ইবলিস। সো ইবলিস কিন্তু একজন জিন, সে কিন্তু ফেরেশতা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে সিজদা করতে বলেছিলেন, ইবলিসকেও বলা হয়েছিল, ওই ইবলিস কিন্তু ফেরেশতা না। সে ইবাদত করার মাধ্যমে ফেরেশতাদের সেই র্যাঙ্কে একই পর্যায়ে উঠেছিল, কিন্তু সে ছিল জিনদের মধ্যে। এবং সূরা আল কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। ওকে, জিনদের কিছু ক্ষমতা আছে, যেমন তারা খুব তাড়াতাড়ি করে বিভিন্ন জায়গায় তারা যেতে পারে, তারা বিভিন্ন শেপ নিতে পারে। অনেক জিন আছে যারা কুকুরের এবং সাপের শেপ নিয়ে ঘোরাফেরা করে। তারা আমাদের শরীরে রক্ত যেভাবে চলাচল করে আমাদের ধ্বনিতে, ঠিক যেভাবে তারা আমাদের শরীরে চলাচল করতে পারে। সুলাইমান আলাইহিসসালাম, নবী সুলাইমান আলাইহিসসালামকে উনি জিনদেরকে কন্ট্রোল করতে পারতেন, এটা ছিল ওনার একটা মুজিজা, ওনার একটা মিরাকল। ঠিক আছে, এটা কিন্তু অন্য মানুষের দ্বারা সম্ভব না। নাও জিন কি, শয়তান কি আমাদেরকে কোনো কিছু বাধ্য করতে পারে? এই যে আমাদেরকে হাত ধরিয়ে, না আমাদেরকে এভাবে বাধ্য করতে পারে না। আমাদেরকে সে ফুসকানি দেয়, ওয়াসওয়াসা দেয়। জিনদের কি ভবিষ্যতের নলেজ আছে? তারা কি বলতে পারবে যে কালকে কি মানে বৃষ্টি হবে, এটা কি হবে? না, কারণ তাদের ভবিষ্যতের জ্ঞান নেই। অনেকে জিনের এবং মানুষের মধ্যে বিয়ের সাথে নিয়ে অনেক কিছু কথা বলে। সে এ ব্যাপারে ইমাম মালিক রহিমাহুল্লাহ উনি একটা সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন যে কি, আচ্ছা ধরুন একটা মেয়ে সে গর্ভবতী হলো, মানে বিবাহিত হয় নাই, সে কেউ সবাই জানে যে কি মেয়েটা সিঙ্গল, বিবাহিত হয় নাই, সে হঠাৎ করে সে একদিন প্রেগনেন্ট হলো, মানে গর্ভবতী হলো। সবাই জিজ্ঞেস করলো যে তোমার স্বামী কোথায়, তো বললো যে আমার স্বামী হচ্ছে একটা জিন। চিন্তা করে দেখেন কি সাংঘাতিক একটা পরিস্থিতি শুরু হবে। এই জন্য এই আইডিয়াটাকে মানে আমরা মানে জিয়ে রাখাটা ঠিক না। আমাদেরকে বিয়ে করতে হবে মানুষদেরকে, এবং জিনরা বিয়ে করবে জিনদেরকে। আচ্ছা, জিনদের অস্তিত্বকে আমরা তাহলে বিশ্বাস করতে হবে? অবশ্যই করতে হবে,
কারণ হচ্ছে আলেমে গায়েব মানে কি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখার একটা অংশ। যদিও আমরা তাদেরকে দেখি না, আমরা কি ফেরেশতাদেরকে দেখি না? তাদের উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ঠিক সেভাবে আমাদেরকে জিনদেরকে বিশ্বাস রাখতে হবে। নাও জিন কি মানুষদেরকে আসর করে, মানুষের উপরে প্রভাব ফেলে? এর উত্তর হচ্ছে কি হ্যাঁ, মানে স্পর্শ দ্বারা সে মানুষদেরকে পাগল করতে পারে, মানুষের উপরে ভয় করতে পারে, মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে পারে কিছু বিভিন্ন দিকে, তাদের স্বাভাবিক জীবন কর্ম ওগুলা মানে ব্যাহত হবে জিনেরা যদি এরকম করে কিছু করে। নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে যদি যারা স্মরণ করে তাদের জন্য জিনের উপরে মানে জিনের দ্বারা ক্ষতি করাটা একটু কষ্ট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এরপরে অনেক সময় অনেক ওলিউল্লাহ, অনেক সময় যারা আল্লাহ মুত্তাকি ফরেজগার তাদেরকেও কিন্তু জিন ক্ষতি করতে পারে। নাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, অবশ্যই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় চলতে সক্ষম। এটা বুখারি এবং মুসলিমের হাদিসে এটা এসেছে। তো এরকম প্রচুর হাদিস আছে যেটার দ্বারা প্রমাণিত হয় যে জিন সত্যি আছে এবং আমাদেরকে এটার উপরে বিশ্বাস করতে হবে। না বাংলাতে একটা শব্দ প্রচলিত, সেটা হচ্ছে ভূত, এবং ভূতের আরেকটা ইয়ে মহিলাদের জন্য ইউজ করে পেতনি। পেতনি মানে হচ্ছে কি, মানে মহিলা ভূত আর কি, ভূত বলতে সবাইকেই বোঝায়। সো জিন এবং ভূতের মধ্যে পার্থক্য হচ্ছে কি, জিন হচ্ছে আরবি শব্দ, তাই আমরা বলেছি যে কি ইনসান মানুষ যেরকম একটা জাতি, জিনও একটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। নাও ভূত হচ্ছে কি বাংলা শব্দ, এটা এটা যদি আরবিতে বলা হয় এটা আরবি হবে কি ইফরিত। ইফরিত হচ্ছে এক টাইপের জিন শয়তান, যেটা হচ্ছে সাংঘাতিক মানে সবচেয়ে খারাপ জঘন্য ধরনের একটা জিন, যেটা হচ্ছে কি ইফরিত, ওটাকে বাংলাতে আমরা বলি যে কি ভূত। অনেকে মানসিক রোগ হয় এবং জিনে ধরা রোগ হয়, এই দুটার মধ্যে পার্থক্য আছে। সো কেউ যদি বলে যে কি, আমাদের অনেক লোক আছে যারা একটা কিছু সমস্যা হলে বলে যে দেখছেন আমাকে জিনে ধরেছে বা আমার ছেলেকে জিনে ধরেছে, সবসময় এটা না হতে পারে। আপনি যদি দেখেন যে কি কেউ যদি পাগল হয়ে যায়, আসলে পাগল আরবিতে যারা পাগল তাদেরকে বলা হয় মজনুন, ঠিক আছে? আর এই যে পাগলামিকে আরবিতে বলা হয় জুনুন, এই জুনুন এবং মজনুন এটা এসেছে কিন্তু জিন থেকে। সো কেউ যদি পাগলামির আচরণ করে এটা জিনের কারণে হতে পারে অথবা মানসিক রোগের কারণে হতে পারে। এই জন্য প্রথমে আমাদেরকে ডাক্তার দেখাতে হবে, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ যারা তাদের কাছে যেতে হবে। নাও মানসিক রোগ আর জিন ধরা রোগ এর মধ্যে কিছু পার্থক্য আছে, আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলবো। নাম্বার ওয়ান হচ্ছে কি, জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, তার মানে জ্ঞান হারিয়ে ফেলে। যারা মানসিক রোগী তারা কিন্তু ওরকম বেহুশ হয় না। দুই নম্বর, কখনও কখনও জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয়, মুখ থেকে ফেনা বের হবে, তাদের দাঁতে খিল লেগে যায়, কিন্তু যারা মানসিক রোগী তাদের এই অবস্থাটা ইউজুয়ালি হয় না। তিন নম্বর হচ্ছে কি, জিনে ধরা রোগী তারা প্রায় সময় স্বপ্নে সাপ কুকুর বিচ্ছু বানর শিয়াল ইঁদুর এগুলো সব দেখে, আর যারা মানসিক রোগী তখন ওরা কিন্তু এই ধরনের এগুলো খুব কম দেখে। আর একটা স্বপ্ন দেখা হচ্ছে কি, আপনি খুব উঁচু জায়গা থেকে পড়তেছেন নিচের দিকে, যদি স্বপ্ন দেখেন এটা মানে জিনের প্রভাবের কারণে হতে পারে। চার নম্বর, জিনে ধরা যে রোগী তারা সর্বদা সবসময় ভীতু ভীতু অবস্থায় থাকে, সবসময় ভয় ভয় থাকে। সাধারণ মানসিক যারা রোগী তারা কিন্তু এরকম ভয়ের মধ্যে থাকে না। জিনে ধরা রোগী যখন নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির এগুলোকে খুব সাংঘাতিকভাবে পছন্দ করে। আপনি যদি কারোর উপরে কোরআন তেলাওয়াত করেন এবং সে মানে কাঁপা শুরু করে, সে সরে যেতে চায়, তাহলে বুঝতে হবে যে কি জিনের অভাব প্রভাব থাকতে পারে তার উপরে। জিনে ধরা রোগী অনেক সময় ভিন্ন ভাষায় ভিন্নভাবে কথা বলতে পারে। মনে করেন একজন লোক, আপনি জানেন যে কি সে চাইনিজ ভাষা জানে না, অথচ হঠাৎ করে সে চাইনিজে কথা বলা শুরু করলো, তার মানে তার মধ্যে জিন থাকতে পারে, সে সম্ভাবনা আছে। নাও জিন অনেক সময় আশ্চর্যজনক কিছু জিনিস প্রকাশিত হবে, যেমন মনে করেন তার আপনি মাথা, সে আপনার দিকে তাকিয়ে আছে, সে মাথাটা এদিকে ঘুরালো, আবার মাথাটা পিছন দিকে ঘুরিয়ে এদিকে সামনে চলে আসলো। এটা সাধারণ মানুষের ধরা সম্ভব না, রাইট? গলা ভেঙে যাবে। বাট জিনে যদি কেউ ধরে এটা সম্ভব। সো এরকম আশ্চর্য কিছু জিনিস যদি দেখেন সেটা একটা হতে পারে যে কি জিনে ধরেছে। অনেক সময় তারা মানে অনেক দূরে চলে যায়, খুব তাড়াতাড়ি অনেক দূরে গিয়ে কারোর সাথে কথা বলে এসেছে, তাদের কীভাবে সম্ভব? অথবা দেখা যায় গাছের একটা খুব সরু একটা কাঠের ডালের উপরে বসে আছে, মানে সাধারণ মানুষ বসলে ওখানে ভেঙে পড়ে যাবে, বাট সে বসে আছে। জিনে ধরা রোগের কাছে স্বামী, ঘর সংসার, স্ত্রী সংসার এগুলো ভালো লাগে না। তো যারা এগুলোর ব্যাপারে সাংঘাতিক ঘৃণা করে, সবসময় দূরে থাকতে চায়, সেটা একটা সম্ভাবনা হতে পারে জিন। আরেকটা যেটা হচ্ছে কি, জিনে ধরার অনেক সময় ক্যামেরা দিয়ে ছবি যখন তুলবেন আপনি, দেখবেন যে কি যে যার জিন ধরেছে অনেক সময় তার ছবিটা একটু ঝাপসা ঝাপসা আসে। নাও এগুলো সবগুলো একজনের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো যারা এই ব্যাপারে ডিল করেছেন তারা বলেছেন। তবে এক এক ধরনের এক একজনের অভিজ্ঞতা এক এক রকমের, সুতরাং কারো মধ্যে এগুলো একটা যদি পান তার মানে এই না যে জিন ধরেছে, কয়েকটা যদি পান তাহলে একটা সম্ভাবনা থাকতে পারে যে তাকে জিনে তাকে ছোঁয়া লাগিয়েছে। নাও কি কারণে জিন চড়াও হয়, কেন জিন মানুষদেরকে ক্ষতি করে? নাম্বার ওয়ান হচ্ছে কি, প্রেম।
কোন পুরুষ মানুষ মহিলা মানুষের উপরে প্রেম করতে পারে অথবা মহিলা মানুষ পুরুষের উপরে মহিলা জিন সে পুরুষের মানুষের উপরে প্রেম করতে পারে এজন্য তার উপরে আসর করে অথবা কোন মানুষ যদি মানে জুলুম অত্যাচার করে একবার আমি আমার শিক্ষকের কাছ থেকে একটা ঘটনা শুনেছি যে গ্রামে একটা মহিলা ওই যে তরকারি তরকারি রান্না করার পরে পাতিলে যে যে ফ্যানাটা ছিল গরম খুব সাংঘাতিক গরম ওইটা ওইরও যে পাশে কিছু ওই যে ফল খেতের মতো আছে যে ওখানে মধ্যে ঢেলে ফেলে দিয়েছে খুব সাংঘাতিক গরম পানিটা আর কি উচ্ছিষ্টটা সো কয়েকদিন পরে তার বাচ্চা ছেলে অসুস্থ হয়ে গেল এবং মানে জিনে আসর করেছে জিনে ধরেছে এবং যে একজন আসলেন তো সে জিনের সাথে কথা বলে জিজ্ঞেস করলো যে কি জিনটা হচ্ছে একজন মহিলা কেন ছেলেটাকে উপরে মানে আসর করেছে যে কি সে জিন মহিলাটা বলছে যে কি মানুষ মহিলাটা তার ছেলেকে মেরে ফেলেছে কিভাবে সে যে পানিটা ঢেলেছিল সে বিসমিল্লা বলেনি ওই পানিটা গরম পানি তার ওই যে জিন মহিলার বাচ্চা জিন খেলা করছিল ওই অংশটাতে তার গায়ের উপর পড়ে বাচ্চা ছেলেটা মারা গেছে মানে জিন জিনটা আর কি এই জন্য জিনের মা ওই প্রতিশোধ নেওয়ার জন্য ওই মহিলা মানুষের ছেলের উপরে ছেলের শরীরে ঢুকেছে সো এটা একটা এক্সাম্পল হতে পারে যে কি যখন আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এই জন্য আমরা সবসময় বিসমিল্লা বলা দরকার যখনই দরজা খুলি যখনই কোনো কিছু গার্বেজ ফেলি বা যখনই আমরা সবসময় বিসমিল্লা বলার অভ্যাসটা সবসময় করতে হবে বিসমিল্লা যখন বলা হয় মানুষের দুনিয়া এবং জিনের দুনিয়া মানে জিন ওয়ার্ল্ড এবং হিউম্যান ওয়ার্ল্ড এই দুটোর মাঝখানে আল্লাহ একটা মানে আমরা দেখতে পারি না কিন্তু ইনভিজিবল একটা পর্দা আল্লাহ লাগিয়ে দেন সুতরাং আমরা যদি কাপড় চোপড় খোলা লাগে যদি বিসমিল্লা বলে কাপড় চোপড় খুলি জিনেরা আমাদেরকে দেখতে পারবে না এবং ক্ষতি করতে পারবে না এবং ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি কাপড় শেষ মানে কাপড় চোপড় পরিবর্তন করা শেষ করলে দেন ডান সো এই জন্যই বিসমিল্লা বলার অভ্যাসটা আমাদেরকে সবসময় করতে হবে আর অনেক সময় খামোখা জুলুম অত্যাচার করার জন্য মানুষের উপর চড়াও হতে পারে এই জন্য খারাপ জিন যারা আছে শয়তান আছে তারা এই কাজ করতে পারে সো কী কী কাজ করলে আমরা জিনের এই আসর থেকে আমরা জিনের এই ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ওগুলো উল্লেখ করবো জাযাকুমুল্লাহু খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু